হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনাদেরকে আজকে এটি দেখাবো, সেটি হলো জিও ব্যাংক সম্বন্ধে। এর আগে আপনারা জিওর মেম্বারশিপ নিয়েছেন, সেই সম্বন্ধে অনেকগুলো অফার পেয়েছেন, এবং এবার ব্যাংক সম্বন্ধে পুরো ডিটেলসটা আপনাদের জানাবো। জিও ব্যাংক সার্ভিস দিচ্ছে, তো ব্যাংক সার্ভিস কীভাবে আপনারা নেবেন, তো চলুন 24 ঘন্টা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর একটু সময় নিচ্ছে, আমার সার্ভারটা মনে হচ্ছে কি স্লো চলছে। সেখানে যাওয়ার পর এখানে যাবেন আপনার প্রযুক্তি। প্রযুক্তি যাওয়ার পর এবার এখানে দেখছেন, এবার ব্যাংক খুলল জিও, মিলবে কী কী সুবিধা, তো চলুন এবার আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। এবার ব্যাংক খুলল জিও, দেখে নিন মিলবে কী কী সুবিধা। বাজার পেমেন্ট ব্যাংকিং ক্ষেত্রে আগে পা রেখেছিল এয়ারটেল, পেটিএমের মতো সংস্থা, তাই শুরুতে তাদের সঙ্গে টেক্কা দিয়ে জিও 2016 দেশের প্রথম পেমেন্ট ব্যাংক শুরু করে এয়ারটেল, এরপর ময়দানে নামে পেটিএম। বিস্তারিত আপনাদের আমি শোনাচ্ছি, আর চলো দেশে ডাটা বিপ্লব ঘটনার পর এবার ব্যাংক খুললেন রিলায়েন্স জিও। মঙ্গলবার থেকে চালু হয়েছে জিও পেমেন্ট ব্যাংক। 2015 সালে পেমেন্ট ব্যাংক চালুর জন্য রিজার্ভ ব্যাংকের কাছে আবেদন জানিয়েছিল 11টি সংস্থা, তার মধ্যে অন্যতম জিও। আরবিআই এর তরফে জানা হয়েছে মঙ্গলবার থেকে চালু হয়েছে জিও পেমেন্ট ব্যাংক। ব্যাংকিং ক্ষেত্রে আগে পা রেখেছে এয়ারটেল, পেটিএমের মতো সংস্থা, তাই শুরুতে তাদের সঙ্গে টেক্কা দিয়ে 2016 সালে দেশের প্রথম পেমেন্ট ব্যাংক শুরু করে এয়ারটেল, এরপর ময়দানে নামে পেটিএম। ফ্রি ভয়েস কল ও সস্তা ডাটা দৌলতে মাত্র 1.5 বছরে দেশের বৃহত্তম মোবাইল নেটওয়ার্কিং হয়ে উঠেছে জিও। বর্তমান তাদের গ্রাহক সংখ্যা 12 কোটির বেশি, এর মধ্যে প্রাইম মেম্বারশিপের বাধ্যতা 1 বছরে বাড়িয়ে দিয়ে জিও, ফলে দেরিতে মাঠে নামলেও অনেকটা এগিয়ে রয়েছেন তারা। এবার আপনার কী কী সুবিধা পাবেন, সেই সুবিধা কী কী সুবিধা মিলবে। পেমেন্টস ব্যাংক যে কেউ খুলতে পারেন সেভিং অ্যাকাউন্ট, 1 লাখ টাকা পর্যন্ত জমা রাখা যাবে এই অ্যাকাউন্টে। ডেবিট কার্ড পাবেন অ্যাকাউন্টকারীরা। এই ব্যাংক থেকে মিউচুয়াল ফান্ড বা বিমা কিনতে পারবেন গ্রাহকরা। ব্যবসায়ীদের মিলবে সুবিধা, ছোট্ট ব্যবসায়ীদের বিশেষ সুবিধা হলো এই ব্যাংক থেকে 5 থেকে 6 জন কর্মীদের রয়েছে এমন সংস্থা পেমেন্ট ব্যাংক স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারবে। পেমেন্ট ব্যাংক যাবতীয় কাজ করা যাবে মোবাইল ফোনেই বারবার ব্যাংক যেতে হবে না। কিভাবে খুলবেন অ্যাকাউন্ট? প্রথমে জিও পেমেন্ট ব্যাংক ডাউনলোড করুন, ফোন ইনস্টল করুন, এরপর জিও নম্বর দিয়ে সাইন ইন করুন। ডেবিট কার্ড চাইলে সঠিক ঠিকানা দিন, আপনার দেওয়া তথ্য খতিয়ে দেখতে ওই ঠিকানায় আসবেন ব্যাংক প্রতিনিধি। জিও পেমেন্ট ব্যাংক অথরাইজেশন সেন্টারে গিয়ে ভেরিফিকেশন করতে পারেন। তো বন্ধুরা, এটি ছিল আপনাদের জন্য একটি গুড নিউজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ।